নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্কুল টুলে। আমরা WBACTCL এর প্রিভিয়াস ইয়ারের জুনিয়ার ইঞ্জিনিয়ারের প্রশ্নটি সলিউশন করছিলাম। তো এর আগের অলরেডি দুটো পর্বে আমরা বেশ কিছু প্রশ্ন সলভ করে নিয়েছি এবং এই পর্বে বাকি কয়েকটি প্রশ্ন সলভ করব। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, 13টি প্রশ্ন সলভ করা হয়েছিল আর 14টি প্রশ্ন 14 নম্বর প্রশ্নটি বলা রয়েছে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট বিটুইন দ্য টার্মিনাল এ অ্যান্ড বি, অর্থাৎ এই যে টার্মিনাল এ আর বি এ দুটির মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানতে আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। তো এটি কিভাবে করব, তো চলো এটি সলিউশন দেখে নিই। দেখো, প্রথমে বলে নিই এই একটি রয়েছে, দেখো এটি কিন্তু স্টার, অর্থাৎ এরকম করে এটি স্টার ফর্ম করেছে। তোমরা এটিকে ডেল্টা রূপেও কনভার্ট করে করতে পারো, অথবা দেখো এই একটি, এটি কিন্তু ডেল্টা, এটিকে তোমরা স্টার রূপে কনভার্ট করতে পারো। এদের মধ্যে যে কোনো একটি করলে তখন তোমরা ইজিলি সিরিজ প্যারালালে সলভ করে করতে পারো। তো আমরা এখানে মনে করেছি, দেখেছি যে ডেল্টা টু স্টার করলেই বেশি সুবিধা। তো দেখো আমরা কিভাবে করেছি, একবার দেখে নাও। এই হলো আমাদের অরিজিনাল সার্কিট। এবার সার্কিটটিকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। দেখো এটি একটি পরিষ্কার ডেল্টা বোঝা যাচ্ছে। এবার দেখো এইখানে এই যে ডেল্টা রয়েছে, এখান থেকে আমরা স্টার কনভার্ট করব। স্টারে কনভার্ট করার জন্য কি যে ফর্মুলাটি, যে ফর্মুলাটি রয়েছে, অর্থাৎ এই বাহুটির জন্য আমরা অপোজিট দুটো রেজিস্ট্যান্সের মাল্টিপ্লাই করব এবং প্রতিটি বাহু রেজিস্ট্যান্সকে যোগ করে ভাগ করে দেবো। এই দেখো এইভাবে এই বাহুর রেজিস্ট্যান্স, এই বাহুর রেজিস্ট্যান্স এবং এই আর্মের রেজিস্ট্যান্স আমরা বের করেছি। এবং দেখো নতুন যে বাহুগুলি আমরা পেয়েছি 10/7, 20/7 এবং 40/7 ওহম হয়েছে, এবং আগে থেকে আমার 6 এবং 3 ওহম ছিল। এবার দেখো এই 40/7 আর 6 এই দুটি সিরিজে যোগ, এবং এই দুটিকে সিরিজে করলে আমরা পাচ্ছি 82/7, এবং 20/3 এবং 30/3 এ দুটিও সিরিজে, এবং এ দুটি যোগগুলো আমরা পাচ্ছি 41/7। এবার দেখো এই দুটি, এই পুরোটি আছে প্যারালাল, এক মিনিট, এই এই দুটি রয়েছে প্যারালাল। এ দুটিকে যদি আমরা প্যারালালে কনভার্ট, প্যারালাল থেকে আমরা যদি ইকুইভ্যালেন্ট বের করি, তাহলে দেখো এই দুটি বাহুর রেজিস্ট্যান্সের মাল্টিপ্লাই বাই এই দুটির যোগফল, এবং এটিকে সলিউশন করে আমরা পাচ্ছি 82/21। হ্যাঁ, এবার দেখো 10/7 আর 82/21 এ দুটি সিরিজে যোগ, এবং এ দুটি সিরিজে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 16/3, অর্থাৎ আমাদের উত্তরটি হয়ে যাবে 16/3 রেজিস্ট্যান্স। এই দেখো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 16/3 ওহম। দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে এ ওয়্যার ইজ স্ট্রেচ টু ইনক্রিজ দ্য লেন্থ বাই 1%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেজিস্ট্যান্স। অর্থাৎ একটি ওয়্যার যেটিকে আমি 10 এ 1% লেন্থে ইনক্রিজ করলাম, তাহলে তার রেজিস্ট্যান্সের চেঞ্জটি কত হবে। খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন, তো চলো দেখে নিই কীভাবে সলভ করব। দেখো আমরা জানি প্রথমে ফর্মুলা দুটি লিখেছি, আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, এবং ভলিউম ইকুয়ালস টু লেন্থ ইন্টু এরিয়া। এবার দেখো বলেছে এই লাইনটি, দেখো বলেছে রেজিস্ট্যান্স 1% চেঞ্জ করেছি, অর্থাৎ নতুন রেজিস্ট্যান্স এল প্লাস 1% অফ এল, অর্থাৎ 1.01 ইন্টু এল। দেখো আমরা ওয়্যারটি 10 এ লম্বা করলাম ঠিকই, কিন্তু তার ভলিউম সেম থেকে যায়। এবার দেখো প্রিভিয়াস ভলিউম এল ইন্টু এ, কিন্তু নতুন ভলিউম আমরা লেন্থ জানি 1.01 এল, কিন্তু আমরা এরিয়াটি জানি না, সেই জন্য নতুন এরিয়া এ টু ধরলাম। এবার দেখো এখান থেকে আমরা এ টুটা বের করব, এ টু ইকুয়ালস টু এল ইন্টু এ বাই 1.01 এল, এবং এল এল কেটে গেলে আমাদের হাতে থাকে এ বাই 1.01। হ্যাঁ, এবার দেখো নতুন রেজিস্ট্যান্স কী হচ্ছে, তাহলে নতুন রেজিস্ট্যান্সের আমরা যদি ফর্মুলাই ফেলি, রো ইন্টু এল বাই এ, এখানে এল এর ভ্যালু 1.01 এল বসালাম, এবং এর ভ্যালু এ বাই 1.01 বসালাম। এবার দেখো তাহলে আমরা নতুন রেজিস্ট্যান্স পাচ্ছি আর ড্যাশ ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ ইন্টু 1.01 এর হোল স্কোয়ার। এবার রো ইন্টু এল বাই এ এটি জানি আর, অর্থাৎ এটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আর ড্যাশ ইকুয়ালস টু আর ইন্টু 1.01 এর হোল স্কোয়ার। তাহলে দেখো ইনক্রিজড ইন রেজিস্ট্যান্স কী হচ্ছে, আর ইন্টু 1.01 এর হোল স্কোয়ার মাইনাস আর, এবং আর যদি কমন নিই তাহলে থাকবে 1.01 এর হোল স্কোয়ার মাইনাস 1। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে পাবো আর ইন্টু 0.0201। এবার দেখো পার্সেন্টেজ চেয়েছে, পার্সেন্টেজ চেয়েছে, সেই জন্য আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, এবং আলটিমেটলি পাবো 2.01%, অর্থাৎ 2%, অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্যান্স 2% ইনক্রিজ করবে। এ দেখো প্রশ্ন, তাহলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করবে কত পার্সেন্ট, 2%, এটি হবে আমাদের সঠিক উত্তর। তোমরা ভিডিওটির কোয়ালিটিটা একটু হাই করে দেখে নিও, আশা করি বুঝতে পারবে। দেখো পরবর্তী প্রশ্ন জানতে চাওয়া হয়েছে ইন এ ফুল ওয়েভ রেক্টিফায়ার রিপেল ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু। দেখো রিপেল ফ্রিকোয়েন্সি আমরা জানি, হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে রিপেল ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি অফ ইনপুট, এবং ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে রিপেল ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 2 ইন্টু ফ্রিকোয়েন্সি অফ ইনপুট।
এখানে জানতে চাইছো ফুল ওয়েভ রেক্টিফায়ার, তাহলে হয়ে যাবে 2f অফ ইনপুট। নেক্সট দেখো, অ্যান ইএমএফ ইজ ইন্ডিউসড ইন দ্য ওয়াইন্ডিংস অফ অ্যান আর্মেচার অফ এ ডিসি জেনারেটর। এইটি ভালো করে খেয়াল করো, ডিসি জেনারেটর, হোয়েন দ্য আর্মেচার রোটেটস। দেখো বলা হচ্ছে অ্যান ইএমএফ যেটি ইন্ডিউস হচ্ছে ডিসি জেনারেটরের ওয়াইন্ডিংসে, কখন? অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্সে যদি রোটেট করে, নাকি ম্যাগনেটিক ফিল্ড, নাকি ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, নাকি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো দেখো অল্টারনেটিং ম্যাগনেটিক ফ্লাক্স হবেই না, কারণ আমরা যে এই দুটি যদি স্টেটার হয়, আমরা এখানে সাপ্লাই দিয়ে এখানে একটি কনস্ট্যান্ট পোলের একটি ফিল্ড জেনারেট করি, তো সেই জন্য সঠিক উত্তরটা হবে ম্যাগনেটিক ফিল্ড। অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড কিন্তু হবে না, সঠিক উত্তরটা হবে ম্যাগনেটিক ফিল্ড, অপশান বি। এটি কিন্তু অল্টারনেটিং ইন নেচার নয়, এটি ডিসি, সেই জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে শুধু। দেখো পরবর্তী প্রশ্ন, দ্য এফিসিয়েন্সি অফ এ পাওয়ার ট্রান্সফরমার ইজ ম্যাক্সিমাম অ্যাট। এটিও আমরা পড়েছি, দেখো সিলেবাসে, ইজি একটি সিলেবাস। পাওয়ার ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় ফুল লোডে, এবং ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি হয় হাফ লোডে। তাহলে এফিসিয়েন্সি অফ এ পাওয়ার ট্রান্সফরমার ইজ ম্যাক্সিমাম অ্যাট নিয়ারলি ফুল লোড, এটি হবে আমাদের সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে এই কটি প্রশ্ন আলোচনা করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা প্লিজ চ্যানেলটি লাইক করো, এবং যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও, এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।